देखो चैप्टर 5 केमिकल बॉन्ड, चैप्टर 5 केमिकल बॉन्ड, চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ডের আজকে যে টপিকগুলো শেয়ার করব তা একটু আগে মেনশন করে নেই। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ডুয়েট এন্ড অক্টেট। তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ডুয়েট অক্টেট, তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার ইলেকট্রন। শেয়ার করব ডুয়েট অক্টেট, শেয়ার করব বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার ইলেকট্রন। ডুয়েট অক্টেট অ্যান্ড বন্ড পেয়ার লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করবো আর কি তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে ফার্স্টে আসো ডুয়েট। তো জেনে রাখবা এটাকে অনেক সময় এটা অনেক সময় এরকম স্পেলিংটা এরকম হবে, ডুয়েটটা অ্যাকচুয়ালি DUPLET, অর্থাৎ ডুয়েট অর বলা হয় মানে ডুপ্লেট, ডুয়েট অর ডুপ্লেট। আমরা সামটাইমস তোমরা দেখবা যে কেউ মেনশন করতেছি ডুয়েট, কেউ মেনশন করতেছে ডুয়েট, কেউ মেনশন করতেছে ডুপ্লেট। তাহলে ডুয়েট বা ডুপ্লেট সেম থিং, ডুয়েট আর ডুপ্লেট কে তোমরা মনে করবা যে এটা সেম, ডুয়েট যা ডুপ্লেটও তা। তো যেটা ডুয়েট বা ডুপ্লেট এটা একটা রুল, তার কারণে এটাকে বলা হয়ে থাকবে ডুয়েট রুল অথবা ডুপ্লেট রুল, ডুয়েট রুল অর কি ডুপ্লেট রুল। তাহলে যেটা ডুয়েট রুল সেটাই হচ্ছে ডুপ্লেট রুল। তাহলে এখন বুঝতে চেষ্টা করবো যে ডুয়েট কি, বুঝতে চেষ্টা করবো ডুপ্লেট কি। তো আসো তোমাদের মনে থাকবার কথা যে ডেফিনেশন অফ মানে ডেফিনেশন অফ কেমিক্যাল বন্ডে আই হ্যাভ মেনশন ওয়ান ডেফিনেশন অ্যান্ড দে আর সেইড যে ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস। মনে আছে যখন কেমিক্যাল বন্ডের ডেফিনেশন দিতাম, কেমিক্যাল বন্ডের ডেফিনেশনের টাইমে আমি একটা ডেফিনেশন দিয়েছিলাম দিস টাইপ, যেখানে বলা ছিল ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস, অর্থাৎ ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হলো আইডিয়াল, ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হলো আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন ফর আদার এলিমেন্ট, ফর আদার অ্যাটম, ঠিক না? সব অ্যাটমের কাছে আইডিয়াল কারা, সব এলিমেন্টের কাছে আইডিয়াল কারা, ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস আইডিয়াল মানে কি, ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা তাদের কাছে আইডিয়াল, ঠিক কিনা? ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে তাদের জন্য আইডিয়াল, প্রত্যেকটা এলিমেন্টের জন্য, প্রত্যেকটা অ্যাটমের জন্য আইডিয়াল হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে সবার আইডিয়াল। তো এখন ইনার্ট গ্যাস হিসেবে একটা ইনার্ট গ্যাস হচ্ছে কে, হিলিয়াম। তাহলে হিলিয়ামের কনফিগারেশন কি, ওয়ান এস টু, হিলিয়ামের কনফিগারেশন কি ওয়ান এস টু। তাহলে হাইড্রোজেন যার অ্যাটমিক নাম্বার ওয়ান অ্যান্ড যার ইলেকট্রনিক কনফিগারেশন ওয়ান এস ওয়ান, তাহলে হাইড্রোজেনের কাছে আইডিয়াল কে বলো, হাইড্রোজেন কাকে আইডিয়াল মানবে, হিলিয়াম, হিলিয়াম কে মানবে না? সে কি স্বপ্ন দেখবে নিয়ন হওয়ার জন্য?
সে নিওনের দিকে নিওনকে আইডিয়াল মানবে? না স্যার। সে কি আর্গনকে আইডিয়াল মনে করবে? সে কি জেনোনকে আইডিয়াল মনে করবে? না, সে হিলিয়ামকে আইডিয়াল মনে করবে। তাহলে হিলিয়ামকে হাইড্রোজেন কাকে আইডিয়াল মনে করবে? হিলিয়ামকে। হাইড্রোজেন কাকে আইডিয়াল মনে করবে? হিলিয়ামকে। হাইড্রোজেনের যেহেতু ওয়ান এস ওয়ান, তো হাইড্রোজেন চাইবে কি হইতে? ওয়ান এস টু হইতে। আচ্ছা, লিথিয়াম থ্রি, ওয়ান এস টু, টু এস ওয়ান। লিথিয়াম থ্রি, ওয়ান এস টু আর টু এস ওয়ান। তাহলে লিথিয়ামের কাছে আইডিয়াল কে বলো? হিলিয়াম। আও হিলিয়াম, হিলিয়াম, আও হিলিয়াম। লিথিয়ামের কাছে আইডিয়াল কে? হিলিয়াম। লিথিয়াম মনে করে আমি যদি এটাকে কাট করে দিতে পারি, এটাকে যদি আমি কাট করে দিতে পারি, তাইলে আমি কার মতো হই? হিলিয়াম। আর হাইড্রোজেন মনে করে আমার ওয়ান এস ওয়ানটা যদি ওয়ান এস টু হয়ে যায়, তাইলে তো আমি কি হয়ে যাই? হিলিয়াম হয়ে যাই। তাইলে হাইড্রোজেন আর হিলিয়ামের কাছে আইডিয়াল কে? ইয়া লিথিয়ামের, হাইড্রোজেন লিথিয়াম এই দুইটা এলিমেন্টের আইডিয়াল কে? হিলিয়াম। হিলিয়াম এদের আইডিয়াল কে? হিলিয়াম। তাহলে তার মানে এরা হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করবে বা করতে চাইবে। তাহলে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করা বা করতে চাওয়ার এই রুল কে বলে ডুয়েট রুল। এই রুলটাকে বলা হয় ডুপ্লেট রুল। যারা হিলিয়ামকে আইডিয়াল মানে, যারা হিলিয়ামের মতো কনফিগারেশন অ্যাচিভ করতে চায়, তারা ডুয়েট রুল ফলো করে। তারা ডুপ্লেট রুল ফলো করে। তার মানে কি বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে? যে যারা টু ইলেকট্রন নিয়ে স্টেবল হয়, যারা টু ইলেকট্রন ওয়ান এস টু বা হিলিয়ামের মতো স্টেবল হয়, যারা হিলিয়ামের মতো স্টেবল হয় বা হিলিয়ামের মতো স্টেবল হওয়াটা, এই হওয়াটা অ্যাচিভ করাটা, অ্যাচিভ করাটা কি কোন রুলের মধ্যে পড়ে? কোন রুল? ডুয়েট রুল, ডুপ্লেট রুল। তাহলে আমরা বুঝলাম যে ডুয়েট রুল কি? ডুয়েট রুল হলো ইলেকট্রনিক কনফিগারেশন অফ হিলিয়াম, ইলেকট্রনিক কনফিগারেশন অফ হিলিয়াম লাইক অ্যাচিভ করা, হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন অবটেইন করা, অবটেইন করা, এটাই হচ্ছে ডুয়েট রুল। আর সেটাই হচ্ছে ডুয়েট। আনসুট? ইয়েস স্যার। তাহলে আমাকে যদি বলে যে লিথিয়াম কোন রুল ফলো করে, ডুয়েট না অক্টেট, আমি বলবো ডুয়েট রুল। হাইড্রোজেন কোন রুল ফলো করে, ডুয়েট না অক্টেট, বলবো ডুয়েট রুল। তাহলে ডুয়েট রুলের মানে কি? ডুয়েট রুল হলো হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন। ডুয়েট রুল মানে কি? হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন। আন্ডারস্টুড? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে মনে থাকবে সবার যে ডুয়েট রুলটা কি জিনিস? ডুয়েট রুল, ডুয়েট রুল, ডুপ্লেট রুল যা বোঝায় সেটা হচ্ছে এটা। ওকে, এরপরে হচ্ছে অক্টেট রুল, অক্টেট বা অক্টেট রুল, অক্টেট অর অক্টেট রুল। তাহলে অক্টেট রুল কি? অক্টেট রুল হলো ইলেকট্রনিক কনফিগারেশন, আইডিয়াল, আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে অক্টেট রুলের আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP6, NH2 NP6, NH2 NP6, এইটা হচ্ছে ইলেকট্রনিক আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। NH2 NP2 ইজ দা আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড হোয়ার NH2 NP2 ইজ দা আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন, দিস ইজ কল অক্টেট। অক্টেট কেন? এইট ইলেকট্রন তাই অক্টেট। অক্টেট কেন? এইট ইলেকট্রন তাই অক্টেট। তার মানে এইট ইলেকট্রন থাকলেই হবে না, এইট ইলেকট্রন শুধু থাকলেই হবে না, কারণ আয়রনেরও তো এইট ইলেকট্রন, কিন্তু সেটা তো হলো গিয়া 4s2 3d6,
আয়রনের তো 8 ইলেকট্রন ভ্যালেন্স শেল, সেটা তো 4s2 3d6, আমরা কি সেটার কথা বলতেছি? না, তাহলে কি রকম হওয়া লাগবে? s2p6 কি হইতে হবে? s2p6 তাহলে অক্টেট রুল কোনটা? তাহলে অক্টেট রুলের আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা? এটা অক্টেট রুলের আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কি? NH2NP6 তার মানে হচ্ছে যে অক্টেট রুল মানে হলো যে দিস টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন, অক্টেট রুল হলো দিস টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন, দিস টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন। যখন আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP6 এন্ড যারা NH2 আর NP6 কে আইডিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন মেনে চলে, তারা মনে করবা যে অক্টেট রুল মেনে চলে, ঠিক না? যারা এইটা মানে তারা অক্টেট রুল মানে, যারা এইটা ফলো করে তারা অক্টেট রুল ফলো করে, যারা এইটা ফলো করে তারাই মনে করবা যে অক্টেট ফলো করে, যারা এইটা ফলো করে তারা অক্টেট ফলো করে। আদারসুর? ইয়েস স্যার। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন যদি কারো NH2NP6 হয়, তাহলে সেই কনফিগারেশনটা হলো অক্টেট রুল। ওই এই এই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করা, গেইন করাকেই বলে অক্টেট রুল। এটাই হলো অক্টেট রুল। তার মানে হিলিয়াম ছাড়া, হিলিয়াম ছাড়া বাকি যত ইনার্ট গ্যাস আছে তাদের এটা, তাই না? হিলিয়াম বাদে বাকি যারা মানে রেস্ট যে ইনার্ট গ্যাস আছে তাদেরকে যারা ফলো করে সেটা হলো অক্টেট রুল। হিলিয়াম ছাড়া বাকি যে ইনার্ট গ্যাস আছে তাদের কনফিগারেশনটাকে বলা হয় অক্টেট, তাদের কনফিগারেশন ফলো করাটাকে বলা হয় অক্টেট রুল। তো আন্ডারস্টুড যে অক্টেট রুল কোনটা, ডুয়েট রুল কোনটা? তাহলে ডুয়েট আর অক্টেটের ডিফারেন্স কি? ডুয়েট অক্টেট, ডুয়েট অক্টেট, ঠিক আছে? কে ডুয়েট ফলো করে? ডুয়েট ফলো করাটা কি? কারা অক্টেট ফলো করে? অক্টেট ফলো করাটা কি? ঠিক আছে? তো আচ্ছা, এখন একটা মলিকিউল দেখো তোমরা, মিথেন। মলিকিউলটা কি? CH4, মিথেন, মিথেন মলিকিউল। তো এই মিথেন মলিকিউলে দেখো একটু, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, কার? কার্বনের। কার্বনের ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন, আর সেকেন্ড এনার্জি লেভেলে হচ্ছে 1, 2, 3, 4 ইলেকট্রন, ঠিক না? এটা হলো কার্বন অ্যাটম, এটা হলো কার্বন অ্যাটম, এটা হচ্ছে কার্বন অ্যাটম, ফাইন? এটা হলো কার্বন অ্যাটম। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন। তাহলে এই একটা ইলেকট্রন দিয়ে তার সাথে কে আসছে? হাইড্রোজেন। একটা ইলেকট্রন দিয়ে, একটা ইলেকট্রন দিয়ে বা শেয়ার করে তার সাথে কে আসছে? হাইড্রোজেন। একটা ইলেকট্রন দিতে দিয়ে তার সাথে পার্টনার হইছে কে? হাইড্রোজেন। একটা ইলেকট্রন দিয়ে তার সাথে পার্টনার হইছে কে? হাইড্রোজেন। তাহলে একটা কার্বনের সাথে, একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন পার্টনারশিপ হইছে? 4টা হাইড্রোজেনের। তাহলে একটা কার্বন, এই সেন্টারে কে আছে? সেন্টারটা কার? কার্বনের। সেন্টারটা হলো কার্বনের, আর এই কার্বনের সাথে, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন পার্টনারশিপে আসছে, ঠিক কি না? আর হাইড্রোজেন আর কার্বনের ছিল একটা ইলেকট্রন, হাইড্রোজেন দিতে একটা ইলেকট্রন দিয়ে হইতে পার্টনার। কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে হইতে পার্টনার। কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে হইতে পার্টনার। সে দিছে একটা, সে দিছে একটা, হয়ে কি হইছে? পার্টনার হইছে। এরা পার্টনারশিপ করছে, ঠিক না? পার্টনারশিপ হওয়ার পরে মিথেন মলিকিউল পাওয়া গেছে, ফাইন? এখন তুমি দেখো তো কার্বন, কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? নাও কয়টা আছে এখন? কয়টা আছে? কয়টা আছে এখানে? এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? তাহলে কার্বনের আউটার শেলে এখন কয়টা ইলেকট্রন? 2, 4, 6, 8। তাহলে কার্বন অ্যাচিভ করছে বা কার্বন ফলো করছে কি? অক্টেট রুল। কার্বন ফলো করছে অক্টেট রুল, আর হাইড্রোজেন ফলো করছে কি? ডুয়েট রুল। তার মানে কোন না কোন রুল ফলো করবে, কেউ হয়তো অক্টেট ফলো করবে, কেউ হয়তো কি ফলো করবে? ডুয়েট ফলো করবে। তাহলে মিথেন মলিকিউল ফর্ম যে করলো সেখানে আমরা কি দেখি? টুগেদার ডুয়েট রুল এন্ড কি? অক্টেট রুল। কার্বনের অক্টেট রুল আর হাইড্রোজেনের হলো ডুয়েট রুল।
এখন যেটা তোমরা শেয়ার করব তা হলো এক্সেপশন অফ অকটেট রুল, এক্সেপশনস অফ অকটেট রুল, অকটেট রুলের এক্সেপশন মানে অকটেট রুল ফলো করে না, মানে অকটেট রুল মানে না, অকটেট রুলের কিছু এক্সেপশন আছে, অকটেট রুল ফলো করে না বা অকটেট রুল থেকে ভায়োলেট করে, অকটেট রুলের ভায়োলেশন হয়, অকটেট রুলের এক্সেপশন আছে। এন্ড এই যে অকটেট রুল এর দুই রকম এক্সেপশন আছে, কয় রকম এক্সেপশন, টু টাইপ, ওয়ান টাইপ অফ ওয়ান টাইপ যে এক্সেপশন সেটাকে বলা হয় অকটেট অকটেট কন্ট্রাকশন, কি বলে অকটেট কন্ট্রাকশন, অকটেট কন্ট্রাকশন, যেটাকে অলসো আমরা আরো ইজি ল্যাঙ্গুয়েজে বলবো, আরো ইজি করে বলবো যে ইনকমপ্লিট ইনকমপ্লিট অকটেট। তাহলে অকটেট কন্ট্রাকশন মানে কি? ইনকমপ্লিট অকটেট। তাহলে অকটেট কন্ট্রাকশনের মানে বুঝবা ইনকমপ্লিট অকটেট, অকটেট কন্ট্রাকশন যে কথা, ইনকমপ্লিট অকটেট সেই কথা, ল্যাক অফ অকটেট, ল্যাক অফ অকটেট বলা যায় না, ল্যাক অফ অকটেট, তার মানে অকটেট কন্ট্রাকশন, ইনকমপ্লিট অকটেট, ল্যাক অফ অকটেট মানে অকটেট নাই, অকটেটের অভাব, ঠিক না, ল্যাক অফ অকটেট। এন্ড এন্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ডেফিসিয়েন্সি এক কথা। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কাদের থাকে? যাদের ল্যাক অফ অকটেট, যাদের ইনকমপ্লিট অকটেট, যাদের অকটেট কন্ট্রাকশন। তার মানে তুমি অকটেট মান নিতে পারো নাই, তুমি কি আইডিয়াল, তুমি অকটেট ফলো করতে পারো নাই, এটা কি তোমার ফেইলার না? অকটেট ফলো করতে পারো নাই, অকটেট মানো না, তাহলে আমি মনে করব যে তুমি আইডিয়াল ক্যারেক্টারে আসতে পারো নাই, তার মানে তুমি এনাফ ইলেকট্রনের মালিক না, ঠিক কিনা? তাহলে তোমার কি থাকতেছে? ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তোমার, তুমি অকটেট ফিল আপ করতে পারো নাই, তোমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, ঠিক কিনা? Yes, sir. তাহলে যাদের যারা অকটেট ফিল আপ করে না মনে করবা তারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ তাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তারা তাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তাহলে সবকিছু এক জায়গায়, অকটেট কন্ট্রাকশন, ইনকমপ্লিট অকটেট, অকটেট ল্যাক অফ অকটেট, আর হচ্ছে গিয়া ইলেকট্রন ডেফিসিয়েন্সি। অর্থাৎ এটাও মনে করতে হবে যে যারা যারা অকটেট ফলো করতে পারে না তাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে। তাহলে অকটেট কন্ট্রাকশনের এক্সাম্পল কি? অকটেট কন্ট্রাকশনের এক্সাম্পল হলো, দুইটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, একটা হলো বেরিলিয়াম ডাইক্লোরাইড, একটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ডাইক্লোরাইড আর হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ডাইক্লোরাইড আর হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। আচ্ছা তোমাদের এখন একটা আইডিয়া দিব আমি, সেটা হলো সেন্ট্রাল অ্যাটম, কারণ এই কথাটা আমরা এখন খুব বেশি বেশি বলবো, কি বলবো, সেন্ট্রাল অ্যাটম, কি বলবো, সেন্ট্রাল অ্যাটম। তাহলে এইটা একটু এক্সারসাইজ করি আমরা, যে সেন্ট্রাল অ্যাটম কোনটা, এই এই মলিকিউলের সেন্ট্রাল অ্যাটম কোনটা বলো তো, এই মলিকিউলের সেন্ট্রাল অ্যাটম কোনটা, এই মলিকিউলের মধ্যে বেরিলিয়াম, 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 এটা থেকে বোরন, মিথেনে কে, কার্বন, আচ্ছা মিথেনে কার্বন, ওয়াটারে কে, অক্সিজেন, ভেরি গুড, ওয়াটারে হলো অক্সিজেন, ওয়াটারে হচ্ছে অক্সিজেন। আচ্ছা দেখি তোমাদেরকে আর ইয়ে করা যায় না, কমন মলিকিউল, সালফিউরিক অ্যাসিড কে, সালফার, সালফার, সালফিউরিক অ্যাসিডে সালফার, সালফিউরিক অ্যাসিডে সালফার, সেন্ট্রাল অ্যাটম কে, সালফার, ভেরি গুড। তাহলে
সেন্ট্রাল অ্যাটমের আইডিয়াটা কি আছে বলো স্যার? যদি এমন হয় দুইটা দুইটার ভ্যালেন্স ইকুয়াল, যেমন সোডিয়াম ক্লোরাইড, দেন সেটা কি সেন্ট্রাল অ্যাটম হবে? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো কোশ্চেন করছো, কিন্তু আমি তুমি যে কথাটা বলছো আগে আমি সেটা সবাইকে বলে নেই। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সেইটা যার ভ্যালেন্সি বেশি, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সেইটা যার হাত বেশি, যার ভ্যালেন্সি বেশি। আর মনে রাখবা, যার ভ্যালেন্সি বেশি সে সংখ্যায় কম থাকে, ঠিক না? যার হাত বেশি সে নিচে সংখ্যায় কম থাকবে না, নাম্বারের দিক থেকে সে কি থাকবে? কম থাকবে সবচেয়ে। তাহলে যার ভ্যালেন্সি বেশি সে সেন্ট্রাল অ্যাটম, যার ভ্যালেন্সি বেশি মানে যার হাত বেশি, আর যার হাত বেশি ভ্যালেন্সি বেশি সে নিজের সংখ্যায় কি থাকবে? কম থাকবে, তার তার নাম্বারটা কম থাকবে। তাহলে এখানে বেরিলিয়াম কম আছে, বোরন কম আছে, মিথেনে কার্বন কম আছে, যেটা কম থাকে সেটাই সেন্ট্রাল অ্যাটম, কারণ তার হাত বেশি। এখন আসো যে তাহা যে কোশ্চেন করলো বা কে করলো, জানো কোশ্চেনটা কি ছিল? যে যদি দুজনেরই ব্যালেন্সি ইকুয়াল হয় তাহলে সেন্ট্রাল অ্যাটম কে হবে? দুইটারই ব্যালেন্সি ইকুয়াল তাহলে সেন্ট্রাল অ্যাটম কে হবে? ঠিক আছে, যে এক্সাম্পল দিল কি যে সোডিয়াম ক্লোরাইড, আমি কাকে মনে করব যে সেন্ট্রাল অ্যাটম, কাকে মনে করব সেন্ট্রাল অ্যাটম? এখন কথা হচ্ছে এটার মধ্যে কোনো সেন্ট্রাল অ্যাটম নাই। হাইড্রোজেন ক্লোরাইড এখানে কোনো সেন্ট্রাল অ্যাটম নাই, আমরা তো এইটার সময় দায়া বলবো না যে সেন্ট্রাল অ্যাটম, এটা সময় দায়া বলবো না যে সেন্ট্রাল অ্যাটম। আমি যখন বলবো না তাহলে তুমি তো কনফার্ম যে এটা নিয়ে তোমার টেনশন নেই, তাইলে সেন্ট্রাল অ্যাটম এই সময় আর বলা যাবে না। যদি তুমি কন্ডিশন না পাও, তুমি যদি সেন্ট্রাল অ্যাটম হওয়ার যে যোগ্যতা এটা যদি কারো না থাকে, একটা টিমে যদি লিডার হওয়ার যোগ্যতা কারো না থাকে, তাহলে ওই টিমে কেউ লিডার না, ঠিক না? আর যদি কারো মধ্যে ওই কোয়ালিটিটা থাকে যে লিডার হওয়ার এই কোয়ালিটি, ওরকম কেউ যদি থাকে তাহলে তারে লিডার মনে করবো। ওই কোয়ালিটি কেউ নাই, কেউ লিডার না, ঠিক না? লিডার কি থাকতেই হবে? লিডার না থাকতেও হতে পারে, সবাই সমান। আর যদি কারো মধ্যে স্পেশালিটি থাকে, কোয়ালিটি থাকে, তাহলে তাকে আমরা মনে করবো যে লিডার। তাহলে অক্টেট ফলো করে না কে? বরং বেরিলিয়াম ডাইক্লোরাইড। অক্টেট ফলো করে না কে? বরং ট্রাইক্লোরাইড। অক্টেট ফলো না করার কম্পাউন্ড হিসেবে এই দুইটাকে দেখানো হবে, তবে আরেকটাকেও দেখাবে। আমি ওইটাকে একটু স্পেশাল করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। তোমরা যখন অন স্টাডিজে থাকবা, তোমরা যখন বেসিক স্টাডিজে থাকবা, তোমরা যখন প্রিলিমিনারি স্টেজে আছো, তোমরা এখন প্রিলিমিনারি স্টেজে আছো, তাই তোমাদেরকে বলতেছি যে এই দুইটা মধ্যে ইনকমপ্লিট অক্টেট, এর অক্টেট ইনকমপ্লিট, এরও অক্টেট ইনকমপ্লিট। তার সাথে ইন ফিউচারে যায় জানতে পারবা এইটারও অক্টেট ইনকমপ্লিট, ইন ফিউচারে এটাও জানতে পারবো যে এইটারও ইনকমপ্লিট অক্টেট আছে, যেটা আমরা শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, তোমাদেরকে তার জন্য ওয়েট করতে হবে। এবার আসো, এই অক্টেট ফলো করে না সেন্ট্রাল অ্যাটম কে? বেরিলিয়াম। সেন্ট্রাল অ্যাটম কে? সেন্ট্রাল অ্যাটমের যে স্টেটমেন্টটা বলছিলেন বোঝানোর জন্য, সেটা আবার বোঝাবেন যে বললেন না? না বললাম না যে যার যার ভ্যালেন্সি হাই, মানে যার ভ্যালেন্সি হাইয়েস্ট, যার ভ্যালেন্সি মোর বা হাইয়েস্ট, ভ্যালেন্সি মোর বা হাইয়েস্ট সেই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আর ভ্যালেন্সি দিয়ে তুমি যদি মনে না রাখতে পারো, মনে রাখবা যে একটা মলিকিউলের মধ্যে যে সংখ্যায় কম আছে, যে নাম্বারের দিক থেকে সবচেয়ে কম আছে, যার নাম্বারটা সবচেয়ে কম, যে সংখ্যায় কম আছে, বুঝো নাই কথাটা? এখানে বেরিলিয়াম কম না, এখানে বোরন কম না, এখানে সালফার কম না, এটা হচ্ছে সহজ বুদ্ধি। এটাতে সহজ কি আছে যে সেন্ট্রাল অ্যাটম কে বোঝার জন্য? আচ্ছা, এইটা হলো বেরিলিয়াম, তাকে সেন্টার করছো বেরিলিয়াম কে। এন্ড তোমার জানা আছে যে বেরিলিয়াম হচ্ছে গ্রুপ টু এর এলিমেন্ট। শোনো, তোমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার পড়ে আসছো কেমিক্যাল বন্ডে, ঠিক কিনা? আমি বললাম যে বোরন হইছে গ্রুপ 13 এর এলিমেন্ট, তুমি মনে করলাম এটা 13 এর এলিমেন্ট, আবার এটার মানে কি? এইসব এখন বলা যাবে না, এখন তোমরা পিরিয়ডিক টেবিল পড়ে আসছো। বেরিলিয়াম হলো গ্রুপ 2 এর এলিমেন্ট, সুতরাং তার ব্যালেন্স শীটে দুইটা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? এইভাবে দেখি দুইটা ইলেকট্রন। বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে হাউ মেনি ইলেকট্রন?
2 ইলেকট্রন গ্রুপ 2 এর এলিমেন্ট ভ্যালেন্স শেলে কত ইলেকট্রন 2 ইলেকট্রন আন্ডারস্টুড यस স্যার এখন আসো এর পার্টনার কে ক্লোরিন এর পার্টনার কে ক্লোরিন এই ক্লোরিনের ক্লোরিন হলো গ্রুপ 17 এর এলিমেন্ট এবং তার ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন কয়টা 7টা এই ক্লোরিনেরও কয়টা ইলেকট্রন 7 ইলেকট্রন 7 এর মধ্যে এইখানে বেরিলিয়ামের একটা আর ক্লোরিনের একটা ইলেকট্রন ঠিক কি না यस স্যার এইখানে বেরিলিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিনের একটা ইলেকট্রন ঠিক না তাহলে এটা কি তাদের পার্টনারশিপ এটা কি তাদের পার্টনারশিপ আচ্ছা তাহলে বেরিলিয়াম আর ক্লোরিন ইলেকট্রন শেয়ার করতে বেরিলিয়াম আর ক্লোরিন ইলেকট্রন শেয়ার করতে ঠিক কি না यस স্যার আচ্ছা এবার অ্যারাউন্ড দা ক্লোরিন কয়টা ইলেকট্রন আছে বলো আচ্ছা কয়টা আছে 8টা ওই ক্লোরিনও তাই কিন্তু অ্যারাউন্ড দা বেরিলিয়াম কয়টা আছে বলো 4 অ্যারাউন্ড দা বেরিলিয়াম কয়টা আছে 4 না यस यस তাহলে অ্যারাউন্ড দা বেরিলিয়াম 4 আছে তাহলে বেরিলিয়াম কি অকটেট ফিল আপ করছে বেরিলিয়াম কি অকটেট ফুলফিল করতে পারছে না স্যার না স্যার পারে না তো বেরিলিয়াম অকটেট ফিল আপ করতে পারে নাই সেটা বেরিলিয়ামে ফেইল কিন্তু বেরিলিয়াম ইলেকট্রন শেয়ার করছে এটা তো সত্য বেরিলিয়াম ডাইক্লোরাইড একটা মলিকিউল ফর্ম করছে এটাও তো সত্য কিন্তু বেরিলিয়াম কি করতে পারে নাই অকটেট ফিল আপ করতে পারে নাই তাহলে অকটেট যে ফিল আপ করতে পারে না বলতেছি সেটা শুধুমাত্র কার জন্য জানো সেন্ট্রাল অ্যাটমের তার হবে অকটেট ফিল আপ করতে পারা না পারা এটা ব্যাপারটা কার সেন্ট্রাল অ্যাটমের সেন্ট্রাল অ্যাটমের কার এটা সেন্ট্রাল অ্যাটমের এটা সেন্ট্রাল অ্যাটমের ঠিক এখানে বোরনের দিকে আসো বোরনের এই হলো কে বোরন সেন্ট্রাল অ্যাটম বোরন যেটা গ্রুপ 13 এর এলিমেন্ট সো দ্যাট ইট হ্যাজ 3 ইলেকট্রন এর কয়টা আছে অ্যারাউন্ড দা বোরন 3 ইলেকট্রন আচ্ছা তার পার্টনার কে তার পার্টনার কে ক্লোরিন ক্লোরিন আর ক্লোরিন ঠিক না এখন কিভাবে পার্টনারশিপ হয় ইকুয়াল কন্ট্রিবিউশন করে ঠিক না ইকুয়ালি কন্ট্রিবিউট করলেই তো পার্টনারশিপ হয় আচ্ছা তারপরেও ক্লোরিনের কাছে কি আছে এই যে তাহলে ক্লোরিনের অকটেট কি ফিল আপ না এই ক্লোরিনের অকটেট কি ফিল আপ না এই ক্লোরিনের অকটেট কি ফিল আপ না কিন্তু বোরনের কি ফিল আপ হইছে বোরনের হইছে 2 4 6 বোরনের হলো 2 4 6 তাহলে বোরন কি পাচ্ছে বোরন পারে নাই বোরন কি পেরেছে বোরন পারে নাই তাহলে এটা আমরা যদি বলি যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ইনকমপ্লিট অকটেট হুইচ অফ দ্য ফলোইং ক্যানট ফুলফিল দ্য অকটেট তাহলে এটা বা এটা অ্যানসারে পাবা ঠিক কি না यस স্যার আচ্ছা তারপর আসো মাল্টিপল কমপ্লিশন দেই যদি আমরা মাল্টিপল কমপ্লিশন দেই যদি মাল্টিপল কমপ্লিশন তাহলে এটাও থাকলো আর অন্য কিছু থাকলো তাহলে এটা আর এটা কারেক্ট ঠিক কি না यस স্যার আচ্ছা এইটার ব্যাপারটা পরে বুঝাবো এটা এটা আমার মাথায় থাকবে আমি এটা সময় মতো এটাকে নিয়ে আসবো এবার আসো অকটেটের রুল ফলো করে না বা এক্সেপশন তো টু টাইপ একটা তো কন্ট্রাকশন আরেকটা হলো অকটেট এক্সপানশন আরেকটা কি অকটেট এক্সপানশন মানে অকটেট কেও ছাড়াইয়া গেছে তাই না অকটেট কেও ছাড়াইয়া গেছে অকটেট এক্সপানশন অকটেট এক্সপানশন আচ্ছা অকটেট এক্সপানশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস কি দেখাতে চাই তোমাদের কাছে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি মনে হবে যে নাইট্রোজেন হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করতেছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের পার্টনারশিপ তাহলে সেখানে পার্টনারশিপ মানে কি নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন ঠিক কিনা পার্টনারশিপ মানে কি নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন ঠিক কিনা পার্টনারশিপ মানে কি নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন
তাইলে এই হাইড্রোজেন 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 তিনটা হাইড্রোজেন অ্যামোনিয়া হয়ে গেল, পার্টনারশিপ এন্ড অ্যামোনিয়া হয়ে গেল। তাইলে NH3 দেখে কি তোমাদের কাছে মনে হইতে পারে যে এ অক্টেট ফিল আপ করে নাই? ভুল, কারণ তার কাছে তো আর নাইট্রোজেনের তো পাঁচটা ইলেকট্রন, নাইট্রোজেনকে সেন্টার করো আগে, নাইট্রোজেন সেন্টার করো। আর নাইট্রোজেনের গ্রুপ 15 এ আছে, কোথায় আছে? গ্রুপ 15 এ। আর যারা গ্রুপ 15 এ থাকে, গ্রুপ 15 এ থাকে, তাইলে যারা গ্রুপ 15 এ থাকে তাদের ব্যালেন্স শীটে থাকে পাঁচটা ইলেকট্রন, এবং পাঁচটা কিভাবে থাকে? 2 3 4 5, ঠিক কি না? তাইলে সে যেগুলো সিঙ্গেল ওগুলো শেয়ার করবে কার সাথে? হাইড্রোজেনের সাথে। সিঙ্গেল কার সাথে শেয়ার করবে? হাইড্রোজেনের সাথে। সিঙ্গেল কার সাথে শেয়ার করবে? হাইড্রোজেনের সাথে। তো হাইড্রোজেন তিনটার সাথে শেয়ার করতে বলেছে, NH3 বানাইছে, কিন্তু তার অক্টেট রুল কি মানতে মানে নাই? মেনেছে, অক্টেট রুল তার মানা হয়ে গেছে। কারণ দেখো তার কাছে কি আছে, ঠিক আটটা ইলেকট্রনিক আছে, ঠিক না? তাইলে ইনকমপ্লিট অক্টেট, ইনকমপ্লিট অক্টেট মনে রাখো শুধুমাত্র গ্রুপ 2 এন্ড 13 এর। ইনকমপ্লিট অক্টেট তাহলে কোন গ্রুপের এলিমেন্টের? 2 আর 13। ইনকমপ্লিট অক্টেট কোন গ্রুপের এলিমেন্টের? 2 13। 2 কেন? কারণ যাদের যারা গ্রুপ 2 তে আছে তার ব্যালেন্স শীটে 2 ইলেকট্রন, আর যে 13 এ আছে তারও ব্যালেন্স শীটে 3 ইলেকট্রন। তাহলে ইনকমপ্লিট অক্টেট কোন কোন গ্রুপে? গ্রুপ 2, গ্রুপ 13। তাছাড়া আর কারোই অক্টেট ইনকমপ্লিট থাকবে না, 14 15 16 17 কারোই থাকবে না, ঠিক আছে? আচ্ছা অক্টেট এক্সপানশনের এক্সাম্পলে আসো। অক্টেট এক্সপানশন হয় এমন এক্সাম্পল ফসফরাস পেন্টাক্লোরাইড আর হলো সালফার হেক্সাক্লোরাইড। অক্টেট এক্সপানশনের এক্সাম্পল কি? ফসফরাস পেন্টাক্লোরাইড এন্ড সালফার হেক্সাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার হেক্সাক্লোরাইড, রিমেম্বার এই দুইটাতে কি হইছে? অক্টেটের এক্সপ্যানশন হইছে, অক্টেট এক্সপ্যানশন হইছে। আচ্ছা এই এই মলিকিউলের সেন্ট্রাল অ্যাটম কে? ফসফরাস না? এই মলিকিউলের সেন্ট্রাল অ্যাটম কে? ফসফরাস। আচ্ছা ফসফরাসের কয়টা ক্লোরিনের সাথে পার্টনারশিপ করছে? পাঁচটা, পাঁচটা ক্লোরিনের সাথে সে পার্টনারশিপ করছে। ফসফরাস হলো গ্রুপ 15 এর এলিমেন্ট, যার ব্যালেন্স শীটে ছিল ইলেকট্রন পাঁচটা। ফসফরাস হচ্ছে যায়া গ্রুপ 15 এর এলিমেন্ট, গ্রুপ 15 এর এলিমেন্ট যার ব্যালেন্স শীটে 5 ইলেকট্রন, তার মানে সে পাঁচটাই পাঁচটা ক্লোরিনের সাথে কি করছে? শেয়ার করছে। তাহলে একটা ফসফরাসের একটা ক্লোরিনের, একটা ফসফরাসের একটা ক্লোরিনের, একটা ফসফরাসের একটা ক্লোরিনের, একটা ফসফরাসের একটা ক্লোরিনের, একটা ফসফরাসের একটা ক্লোরিনের। তাহলে দেখো তো অ্যারাউন্ড দা ফসফরাস কয়টা ইলেকট্রন হইলো? কটা হলো? 2 × 5 10 হইছে না? Yes sir. কত হইছে? 10. তাহলে ফসফরাসে কয়টা ইলেকট্রনের মালিক? 10. তাহলে এটা কি অক্টেট রুল ফলো করতে করেনি? অক্টেট রুল ফলো করেনি, কিন্তু অক্টেট রুল ফলো করেনি বলতে তাহলে এটা এক্সেপশন। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন টাইপের এক্সেপশন? এটা কন্ট্রাকশন না এক্সপানশন? তখন তোমার অ্যান্সার হচ্ছে এটা এক্সপানশন। এটা কোন টাইপের এক্সপানশন? তার মানে এক্সপানশন মানে কি? এইচ প্লাস হইলে। এক্সপানশন মানে কি? এইচ প্লাস হইলে, ঠিক না? Yes sir. এখানে সেন্ট্রালি কে? সালফার। পার্টনার কয়জন? সালফারের সালফার গ্রুপ 16 এর এলিমেন্ট। সালফার সালফার হলো 16 এ আছে, 16 এ 6টা ইলেকট্রন থাকার কথা, 6 ইলেকট্রন। তার পার্টনারও 6 জন আছে, তার 6 ইলেকট্রন, পার্টনারও পাইছে কয়টা? 6টা। তাহলে 6টা ইলেকট্রন পার্টনারকে, 6 পার্টনারকে দিছে। এই একটা ফ্লোরিন একটা পার্টনারশিপ, 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 এ একটা ফ্লোরিন একটা পার্টনারশিপ, এ একটা ফ্লোরিন একটা পার্টনারশিপ, নাকি আরো লাগবে? কয়টা দিছি?
আচ্ছা ছয়টা হয়েছে হ্যাঁ তো ছয়টা হয়েছে তাহলে এবার 2 ইনটু 6 হয়ে কত হয়ে গেছে 12 হয়ে গেছে তাহলে এগুলোকে আমরা কি মনে করব অক্টেট এক্সপ্যানশন এরাও অক্টেট রুল ফলো করেনি এবং সেই ফলো না করাটা কোন টাইপে সেটা হলো এক্সপ্যানশন অক্টেট এক্সপ্যানশন তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইড অক্টেট রুল মানেনি সালফার হেক্সাফ্লোরাইড অক্টেট রুল ফলো করেনি ফলো স্যার দুই দিয়ে গুণ করে কার্বনটা দাও বলবেন ও দুই মানে দুইটা করে ইলেকট্রন না একটা দুইটা একটা দুইটা একটা দুইটা এই দুই আর এদিকে ছয়টা ফ্লোরিন এই দুই ঠিক আছে আর পাঁচটা ক্লোরিন ঠিক আছে একটা পার্টনারশিপের জন্য একটা পার্টনারশিপ হয় দুইটা ইলেকট্রন দিয়ে কয়টা ইলেকট্রন দিয়ে দুইটা ইলেকট্রন দিয়ে আর কয়টা পার্টনারশিপ হইছে ছয়টা একটা পার্টনারশিপে দুইটা ইলেকট্রন তাহলে কয়টা পার্টনারশিপ পাঁচটা এই ভাবে চ্যাপ্টার হইছে হ্যাঁ তাহলে এটা হলো গিয়া অক্টেট তাহলে আমরা ইন্টারমিডিয়েট কি জানলাম ডুয়েট রুল কি অক্টেট রুল কি আবার অক্টেট রুল এর এক্সপ্যান্ড মানে ডেভিয়েশন কি এক্সেপশন কি অক্টেট রুলের এক্সেপশন খুবই ভাইটাল এমসিকিউ দিবেই দিবে এখন তোমার ফসফরাস যদি ফসফরাস যদি টিসিএলসি ফর্ম করে তাহলে কিন্তু অক্টেট রুল ভায়োলেশন হয় না তখন কিন্তু তার অক্টেট রুল কি হয় না ভায়োলেশন হয় না কারণ তার তখন ফাইভ ইলেকট্রনের মধ্যে সে তিনটা শেয়ার করছে কয়টা ফাইভের মধ্যে তিনটা শেয়ার করছে একটা শেয়ার একটা শেয়ার একটা শেয়ার আর তার মানে পাঁচটার মধ্যে তিনটা শেয়ার করছে দুইটা তো শেয়ার করে নাই তো না তাহলে এই দুইটা সেই দুইটা তাহলে এখন ফসফরাসের চারিদিকে কয়টা আছে 2 4 6 8 ঠিক না 2 4 6 8 ঠিক না यस স্যার তাহলে তার মানে টিসিএলসি কিন্তু অক্টেট রুল ভায়োলেট করেনি এইবার তোমাদের সাথে একটা গ্রেট আইডিয়া নিয়ে আসতেছি তা হচ্ছে বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন রিমেম্বার বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন শোনো বন্ড পেয়ার আর লোন পেয়ারের মানে কি বুঝবা বন্ড পেয়ার মানে বুঝবা যে বন্ড পেয়ার মানে বুঝবা যে বন্ডেড বন্ডিং বন্ডিং আর লোন পেয়ার মানে হলো গিয়া নন বন্ডিং তার মানে বন্ড পেয়ার হচ্ছে কোন পেয়ারটা যেটা বন্ডিং এ আছে যেটা বন্ডিং এর মধ্যে আছে আর লোন পেয়ার ইলেকট্রন কাকে বলবো যেটা নন বন্ডিং যেটা কি নন বন্ডিং লোন পেয়ার ইলেকট্রনকে এই কারণে অনেক সময় বলা হয় ফ্রি ইলেকট্রন কি বলা হয় ফ্রি ইলেকট্রন লোন পেয়ার কি ফ্রি ইলেকট্রন লোন পেয়ার কি ফ্রি ইলেকট্রন তার মানে বন্ড পেয়ার হলো যেগুলো যে ইলেকট্রন গুলো যে পেয়ার মানে পেয়ার মানে তো দুইটা ইলেকট্রন বন্ড পেয়ার মানে হলো বন্ড পেয়ার মানে হলো যে যেটা বন্ডিং যে ইলেকট্রনটা বন্ডিং থেকে আসছে আর লোন পেয়ার মানে যে ইলেকট্রনটা সে বন্ড করে নাই নন বন্ডিং আসো বন্ড পেয়ারকে বলবা বিপি আর লোন পেয়ারকে বলবা এলপি বন্ড পেয়ার হলো বিপি আর লোন পেয়ার হলো এলপি মলিকিউল মলিকিউল যখন মিথেন মলিকিউল কি মিথেন মলিকিউল হলো মিথেন আচ্ছা মিথেন মলিকিউলের হইলে প্রশ্ন হচ্ছে যে কয়টা বন্ড পেয়ার আছে আর কয়টা লোন পেয়ার আছে আমাকে জিজ্ঞাসা করলো যে মিথেন মলিকিউল বন্ড পেয়ার কত লোন পেয়ার কত বলো বন্ড পেয়ার কত আর লোন পেয়ার কত তাহলে তুমি কিভাবে এটা অ্যানসার করবে তোমার স্টাডি কি তোমার স্টাডিটা কি তোমার স্টাডি যে কার্বন কার্বন যার কাছে চারটা ইলেকট্রন আর সে শেয়ার করছে চারটা ইলেকট্রন
কার্বন এই চ্যাপ্টারটা রিমেম্বার মানে অনেক বেশি নলেজ আছে এই চ্যাপ্টারটাতে। আসো মিথেন কার, মিথেন কার সেন্টার, কার্বন সেন্টার, কার্বনের ইলেকট্রন কয়টা? চারটা, শেয়ারও করছে চারটা, ব্যাপারটা এমন না? তাহলে পরে এখন আসো এটা কার সাথে, এটা হাইড্রোজেনের সাথে শেয়ার, এটা হাইড্রোজেনের সাথে শেয়ার, এটা হাইড্রোজেনের সাথে শেয়ার, এটা হাইড্রোজেনের সাথে শেয়ার, ফাইন। এই ইলেকট্রনটা কি জানো? এইটাই হলো বন্ড পেয়ার। এটা কি? বন্ড পেয়ার। এটা কি? বন্ড পেয়ার। এটা কি? বন্ড পেয়ার। কয়টা হলো বন্ড পেয়ার? চারটা। তাহলে বন্ড পেয়ার আনসার হলো বন্ড পেয়ার কত? ফোর। এন্ড লোন পেয়ার কি? জিরো। অর্থাৎ কোনো কোনো লোন পেয়ার নাই, এনে কোনো লোন পেয়ার নাই। বুঝতে পারবা, এখনই বুঝতে পারবা, এটাতে কোনো লোন পেয়ার নাই। আচ্ছা নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন, অ্যামোনিয়া দেখি না, নাইট্রোজেন ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন? ফাইভ। ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন? ফাইভ। শেয়ার করছে কয়টা? শেয়ার করছে কয়টা? তিনটা শেয়ার করছে। তাহলে কয়টা শেয়ার করছে? ওয়ান টু থ্রি, ঠিক না? তার সাথে হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন, তিনটা শেয়ার করছে না? আর দুইটা কি শেয়ার করছে? করে নাই। দুইটা শেয়ার করছে কি? করে নাই। আচ্ছা এইটা কি? বন্ড পেয়ার। এইটা কি? বন্ড পেয়ার। এইটা কি? বন্ড পেয়ার। কয়টা হলো বন্ড পেয়ার? তাহলে এইটা কি? লোন পেয়ার। এই তো বুঝছো কোনটা লোন পেয়ার বলে? তাহলে স্যার বাকি দুটো শেয়ার কেন করবো না? অর্থাৎ করতে তো পারতোই, করতে মানে পার করতে পারতো, কিন্তু অ্যামোনিয়া বানাইলে পরে সেটা করা হয় না। কথা বুঝো না? অ্যামোনিয়া এখন তোমার কাছে 500 টাকা আছে, আর তুমি একটা জিনিস কিনতে গেছো ওটা 300 টাকা দিয়ে কিনা হয়ে গেছে, তোমার কাছে তো 200 টাকা থাকবেই। যেহেতু তুমি যে জিনিসটা কিনতে গেছো সেটা 300 টাকা দাম, এখন তুমি সেটা 300 টাকা দিয়ে কেনার পরে তো তোমার কাছে 200 টাকা থাকবেই। এখন তুমি যদি বলো যে না 500 টাকা খরচ করতে পারতাম, হ্যাঁ পারতা, তো খরচ তো করো নাই, ঠিক কিনা? তোমার কাজ হয়েছে কিনা, 300 টাকা দিয়ে জিনিসটা কিনা হয়েছে কিনা, ঠিক না? আমরা তো বলছি পেয়ার, বলছি কি? আমরা তো বলছি পেয়ার, তার মানে দুইটা ইলেকট্রন মিলাই তো একটা পেয়ার, ঠিক না? শেয়ার করছে কয়টা? শেয়ার করছে দুইটা, তার মানে আরো চারটা শেয়ার করে নাই। চারটা মানে কয়টা পেয়ার? দুইটা। এটা কি বন্ড পেয়ার? এটাও কি বন্ড পেয়ার? তাহলে কয়টা বন্ড পেয়ার? টু বন্ড পেয়ার। এইটা কি? দুইটা কি? লোন পেয়ার। তাহলে লোন পেয়ার কত? তাহলে ওয়াটারের মধ্যে বন্ড পেয়ার কত? টু। লোন পেয়ার কত? তাও টু। ওকে, আরো অনেক কমপ্লেক্স কমপ্লেক্স আছে কেমিক্যাল বন্ড, এক নাইট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা 10-15টা লেকচার নেওয়া যাবে, মানে 10টা লেকচার করা যাবে, মানে এমন একটা চ্যাপ্টার এটা। আসো আর একটা জিনিস দেখাচ্ছি, একটা টেকনিক্যাল ব্যাপার আছে।
টেকনিক্যাল ব্যাপার হলো তোমাদের মনে করে দেখো মিথেনের টাইমে যখন বলছি যে বন্ড পেয়ার কত তখন অ্যানসার পাইছো কত 4 ঠিক কি না यस স্যার আর লোন পেয়ার কত পাইছো 0 মিথেনের জায়গায় যদি কার্বন টেট্রাক্লোরাইড হয় মিথেনের জায়গায় যদি কার্বন টেট্রাক্লোরাইড হয় তাহলেও বন্ড পেয়ার 4 কিন্তু লোন পেয়ার কত জানো কত স্যার পেয়ার হলো 12 লোন পেয়ার হইল 12 এইবার আসো তোমাদের অ্যাঙ্গেল অফ ভিউ চেঞ্জ করা লাগবে তোমাকে দেখতে হবে কি বলছে লোন পেয়ার ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম নাকি লোন পেয়ার ইলেকট্রন অফ এন্টায়ার মলিকিউল কি বুঝাইছি বলো অনেক সময় দেখবা যে শুধু এটুকু জানতে চাইবে যে লোন পেয়ার ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম আবার অনেক সময় এমন জানতে চাইবে যে লোন পেয়ার ইলেকট্রন অফ এন্টায়ার মলিকিউল কথা বুঝে গেছে यस স্যার মিথেনের সময় যদি বলে যে লোন পেয়ার কত বন্ড পেয়ারের হিসাব বাদ দাও বন্ড পেয়ার তো সহজেই বোঝা যায় ঠিক কি না বন্ড পেয়ার সহজ বোঝা যায় না বন্ড পেয়ার তো এমনিই বোঝা যায় ঠিক কি না বন্ড পেয়ার খুব সহজে বোঝা যায় ব্যাপারটা হলো যে লোন পেয়ার দিয়া মিথেন দিলে পরে যদি বলে যে লোন পেয়ার কত আমি বলবো 0 এটা সেন্ট্রাল অ্যাটমের দিক থেকে বললেও 0 টোটাল মলিকিউলের দিক থেকে বললেও 0 কারণ কি কারণ কার্বনের কাছে তো লোন পেয়ার নাই হাইড্রোজেনের কাছে প্রত্যেক আছে লোন পেয়ার ঠিক কি না यस হাইড্রোজেনের কাছে আছে একটা ইলেকট্রন তার কাছে লোন পেয়ার থাকে কেন ঠিক কি না यस কিন্তু এই যে কার্বন টেট্রাক্লোরাইডটা আছে এখানে এখন থেকে প্রত্যেকটা ক্লাস দেখবা আগের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আমরা এখন খুব ভালো ভালো চ্যাপ্টারের দিকে যাচ্ছি কার্বন টেট্রাক্লোরাইডে যদি বলতো যে হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম তাহলে আমার आंसर কত হইতো জানো 0 আমার आंसर কত হইতো 0 0 কিন্তু যখন বলতে যে হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন ইন দ্য এন্টায়ার মলিকিউল তখন আমার आंसर 12 কেন জানো সিএল খেয়াল করে না দেখো কার্বনের সেন্টারে না কার্বন সেন্টারে আচ্ছা কার্বনের সাথে কয়টা ক্লোরিন একটা দুইটা তিনটা চারটা চারটাই বন্ড পেয়ার ঠিক না ভুলে যাচ্ছ কেন ভুলে গেলে হবে না যে ক্লোরিনের কাছে তিনটা করে লোন পেয়ার থাকে ক্লোরিনের কাছে তিনটা করে লোন পেয়ার থাকে নোট করে রাখো ক্লোরিন হ্যাজ থ্রি লোন পেয়ার ক্লোরিন হ্যাজ থ্রি লোন পেয়ার কারণ ক্লোরিনের কাছে বেসিক্যালি ইলেকট্রন থাকে সাতটা ক্লোরিনের কাছে বেসিক্যালি থাকে কয়টা সাতটা সেভেনটা সেভেনটা তার একটা সে পার্টনারের কাছে দিয়ে দেয় ঠিক না यस স্যার তাইলে পরে এক একটা ক্লোরিনে কয়টা করে থ্রি ইলেকট্রন আছে কয়টা করে কয়টা পেয়ার আছে থ্রি ইলেকট্রন শোনো সিঙ্গেল ইলেকট্রন কোনোদিনও ফ্রি থাকে না কি বলছি সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন কোনোদিনও ফ্রি থাকে না সিঙ্গেল ইলেকট্রনটাই পার্টনার পার্টনারের সাথে পেয়ার করে বুঝো নাই यस স্যার ফ্রি থাকে সবসময় হলো পেয়ার 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 তাহলে এই একটা পেয়ার দুটা পেয়ার তিনটা পেয়ার একটা দুইটা তিনটা পেয়ার একটা দুইটা তিনটা পেয়ার একটা দুইটা তিনটা পেয়ার তাহলে ক্লোরিনে কয়টা একটা ক্লোরিন মানেই কয়টা পেয়ার লোন পেয়ার তিনটা তাহলে চারটা ক্লোরিনে কয়টা লোন পেয়ার হলো 12 তার মানে যদি এন্টায়ার মলিকিউল দিয়া বলে লোন পেয়ার কত আর যদি সেন্ট্রাল অ্যাটম দিয়া বলে লোন পেয়ার কত ব্যাপারটা কিন্তু ভাবতে হবে ঠিক কি না यस স্যার তো খুব ভাইটাল একটা জায়গা এটা খুবই ভাইটাল একটা জায়গা আমরা আছি এখন লোন পেয়ার বন্ড পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার অক্টেট ডুয়েট লোন পেয়ার বন্ড পেয়ার সুপার টপিক সুপার টপিক কথা বলতে পারছো এটা দারুণ টপিক যেটা আমি আমরা এখন শেয়ার করতে যাচ্ছি আর কি এবং সামনের ক্লাসও দেখবা যে আরো আরো এই জায়গা থেকে যদি আমি আরো সামনের দিকে যাই খুব ইনফরমেশন এবং খুব মানে খুব মানে পার্টিসিপেটরি ক্লাস আছে না যে কিছু ক্লাস আছে না নিজেও ক্লাসের ভিতরে জয়েন করা যায় যেমন তোমরা যে এরকম করতেছ কিছু ক্লাস আছে তোমরা জয়েনের সুযোগ পাও না শুধু চুপচাপ দেখতে থাকো ঠিক আছে অনেক ক্লাস আছে না যে শুধু চুপচাপ দেখতেছি এরকম একটা আর কিছু ক্লাস আছে যে না পার্টিসিপেটরি এই ক্লাসগুলো হলো পার্টিসিপেটরি ক্লাস যে নিজেও বলা যায়
আমিও বল জিজ্ঞাসা করতে পারি এরকম অ্যাপস থাকে সো দ্যাট টাইপ অফ চ্যাপ্টার দ্যাট টাইপ অফ টপিক ইজ দিস এরকম কিছু টপিক নিয়ে আমরা এখন তোমাদের সাথে আমি স্পেশালি কি করতেছি শেয়ার করতেছি তো এইভাবেই আর কি মোটামুটি তোমার চলবে তোমাদের সাথে আর তোমাদের এই দুইটা ব্যাচকে আমি কিন্তু মাঝে মাঝে একত্র করে দিচ্ছি কারণ মাঝে মাঝে ম্যাচ করানো যায় তোমাদেরকে তোমরা একেবারেই প্যারালাল আসতে চলে কথা বুঝতে পারছো সো দ্যাট এটা কোনো সমস্যা হবে না যদি তোমাদের মানে টাইম এক হয়েও যায় কখনো কারণ তোমরা সমানে যাচ্ছ তো আজকে আমরা একটু ক্লিয়ার হই যে আমরা চারটা ভাইটাল জিনিস জানলাম ডুয়েট অক্টেট বন্ড পেয়ার লোন পেয়ার ডুয়েট অক্টেট চারটা সুপার জিনিস জানলাম এখান থেকে আমি আবার আমার জিনিস আসলাম এখান থেকে